শপথ নিলেন দ্বাদশে জাতীয় সংসদে সংরক্ষিত 50টি আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার কথা জানালেন তারা। শপথ গ্রহণ করতে বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে একে একে হাজির দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত 50টি আসনের নির্বাচিত সদস্যরা। সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি 48 জন, বাকি দুজন জাতীয় পার্টির। শপথ নেবার আগে তাদের মুখে আসার কথা, প্রচুর জায়গা আছে যেখানে আমরা ইনশাল্লাহ কাজ করব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, আমার এলাকাকে এগিয়ে নিয়ে যাব, স্মার্ট বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। সরকারের যে খারাপ দিকগুলো সেগুলোকে আমি তুলে ধরব, আর ভালো দিকগুলো আমি তুলে ধরব। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসে। কারণ বিরোধী দলের অর্থ এই না যে শুধু ভালোকে মানে খারাপ বলবো, তা না, ভালোকে ভালোই বলবো। গুরুদাসপুর বড়াই গ্রামের মানুষের, নারীর এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাব। বিকেল 3:30 সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। প্রথমে শপথ পড়ানো হয় আওয়ামী লীগ থেকে নির্বাচিত 48 জনকে, এরপর জাতীয় পার্টির দুজনকে, এরপর তারা শপথ বইয়ে সই করেন। শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদের অধিবেশনে যোগ দেন তারা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।